একজন গরিব ব্যবসায়ী সাহাবি এসেছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব অসহায় ব্যবসায়ী মানুষ, আমি এক বাজার থেকে আরেক বাজারে ব্যবসায়ী মাল নিয়ে যাই, গিয়ে ব্যবসা মাল বিক্রি করি, কাঁধে নিয়ে যাই, কিন্তু এত দুর্বল হয়ে গেছি, যথেষ্ট পরিমাণ মাল কাঁধে নিয়ে আমি যেতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, বাহনও নাই যে বাহনও করে যে আমি এক বাজার থেকে আরেক বাজারে মাল নিব। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি যুদ্ধের ময়দান থেকে ফেরার পথে অনেক গনিমতের মাল নিয়ে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি একটা উট আপনাকে আল্লাহর ওয়াস্তে দান করেন, তাহলে সেই উট দিয়ে আমি আমার ব্যবসায়ী মালটা এক বাজার থেকে আরেক বাজারে আমি স্থানান্তরিত করব, এতে আমার পরিবার পরিজনটা সুন্দরভাবে পরিচালনা করতে সক্ষম হব। সাহাবায়ে কেরামরা সব বসা, আল্লাহ রাসূল বললেন, এ সাহাবীরা রে, ওই ব্যক্তি আমার নিকট উট চাইতেছে, তোমরা তার পক্ষ হইয়া আমার নিকট সুপারিশ করো যেন আমি তাকে একটা উট দেই। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এমন নন যে আপনার কাছে কোনো মাল থাকা অবস্থায় আপনি নাকচ করবেন, ফিরিয়ে দেবেন, তাহলে কেন আপনাকে আমরা সুপারিশ করব? আল্লাহ রাসূল বললেন, তোমরা তার জন্য সুপারিশ করার জন্য এজন্য বলছি, আমি তাকে উট দিয়ে দান করে যে সওয়াব পাব, তোমরা যদি তার জন্য আমার নিকট সুপারিশ করো, তাহলে সুপারিশ করো সমপরিমাণ সওয়াব পাবে। তাহলে দেখা গেল আল্লাহ রাসূল উম্মতের মায়ায় কত পন্থা অবলম্বন করেছেন, কত পদ্ধতি অবলম্বন করেছেন যে কিভাবে আমার উম্মতকে বাঁচানো যায়। সুবহানাল্লাহ।